মানজেলকা মোকাবেলা মানজেলি, তোমার জান্নাতখানা আমার জান্নাতের সামনে আছে, আর আমার জান্নাতখানা তোমার জান্নাতের সামনে আছে। এর মানেটা কি? তুমি যখন তোমার জানালা থেকে, তুমি যখন তোমার জান্নাত থেকে দরজা খুলে বাইরের দিকে তাকাবে, তো সামনে আমার জান্নাতকে দেখতে পাবে। আর আমি যখন আমার জান্নাতে থাকাকালীন যখন জানালা দরজা খুলে আমি বাইরের দিকে তাকাবো, তখন আমার সামনে অন্য কিছু পড়বে না, তোমার জান্নাতখানাকে আমি দেখতে পাবো। তার মানে শ্বশুর এবং জামাইয়ের জান্নাত সামনাসামনি থাকবে, মুখামুখি থাকবে, মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা থাকবে। তাহলে আর কতটি আসলো? চার হলো, পাঁচ হলো, ছয় হলো, সাত হলো, আট হলো, নয় হলো। এবার দশ নম্বর মানুষের জান্নাতটা রাসূলুল্লাহ বলবেন, তার জন্য বলছেন, ওগ এ মজলিসে আব্দুর রহমান বিন আউফ, এই লোকটা আছে, আব্দুর রহমান বিন আউফ আছো? তখন আব্দুর রহমান বিন আউফ এক জায়গাতে বসেছিলেন কোনাতে, উনি তখন হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রসুল আমি হাজির আছি। তখন আব্দুর রহমান বিন আউফের মন যে দশ নম্বরে যেটা জান্নাত আল্লাহ পাকের রসুল দেখেছেন সেটা আমার জান্নাত হবে, অতএব উনি মাথাটাকে এইভাবে উঁচু করলেন, রসুলুল্লাহর দিকে তাকালেন। তখন রসুল বলছেন, আব্দুর রহমান আমার নয় জন সাহাবি বল, মাটিহারির একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, নানির বাড়ি নাকি কয়লা পাথা, কে তার মা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ছেলেটার উপরে মায়া করে বলছি, একটা ছেলে মাটিহারি থেকে এসে হারিয়ে গেছে, তার নাম নানির বাড়ি কয়লা পাথা, আয়েশ আলীর নাতি স্টেজে আছে, নিয়ে যান, আয়েশ আলীর বেটি কুণ্ঠে আছো, ছেলে হারিয়া দিয়া এটা হাসরের মাঠ নয়, কিয়ামতের দিন ছেলে পড়ে যাবে ওটা জানি, কিন্তু তোমার দুনিয়াতে আড়াই বছরের ছেলে হারিয়া গেল তো, বেটি ছেলে হয় তাও, হ্যাঁ বেটা ছেলে হারিয়ে দিয়ে বসে আছে গো। আচ্ছা হ্যাঁ, কি বলছিলাম, রসুলুল্লাহ একটুখানি তাজ্জব করে আব্দুর রহমানের দিকে তাকে বলছেন, আব্দুর রহমান বুঝতে পারে না কথা দিয়ে বলছে, জি আল্লাহ রসুল, জি আছি, বলেন। আব্দুর রহমান তখন বলছে, বলেন। তখন রসুল বলছেন, আমি আমার নয়জন সাহাবিকে এক 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 করে জান্নাতের দিকে আসতে দেখলাম, জান্নাতে আমি ঢুকতে দেখলাম, আমি বারবার চোখ উঁচু করে তাকাচ্ছি, আমার আব্দুর রহমান কই, আব্দুর রহমান আসছে না কেন, আব্দুর রহমান তাহলে কি হালাক হয়ে গেল নাকি, আব্দুর রহমান তাহলে কি বরবাদ হয়ে গেল নাকি, আমি সাত আর পাঁচ ভাবনা ভাবছিলাম, এমন সময় তোমাকে দেখছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার পাগুলো ঠিক হয়ে উঠে না, তুমি লুথুর পুথুর করে হাঁটছো, তোমার ব্যালেন্সটা যেন ঠিক নাই, এবং তুমি যখন কাছে আসলে তখন দেখছি তোমার মুখখানা বিধ্বস্ত হয়ে আছে, তোমার মুখে যেন ছাই উড়ে উড়ে যাচ্ছে, তোমার চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে, দেখে মনে লাগছে একটা মানুষকে যদি কেউ মারে পিটে আর জমিনে তাকে রগড়ায় এবং গড়ায়, তো মানুষের অবস্থাটা যেমন হয় মার খাওয়া একজন মানুষের, ওই রকম তোমার চেহারাটা মনে হচ্ছে, তোমার চেহারাটা দেখে আমাকে ভালো লাগলো না। তখন আমি জিজ্ঞেস করলাম, আব্দুর রহমান তুমি যে এখানে আসলে তো এত দেরি করে কেন আসলে, তোমার এখানে আসতে জান্নাতে ঢুকতে এত দেরি কেন হয়ে গেল? তখন তুমি আমাকে জবাব দিয়ে বলছো, হাবাসানি মালি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমার ধন আমার মাল আমাকে আটকে দিয়েছিল, পাই পাই করে আমার উটের হিসাব, আমার টাকার হিসাব, আমার দিনারের হিসাব, আমার দিরহামের হিসাব, আমার ঘোড়ার হিসাব, আমার ছাগলের হিসাব, আমার ভেড়ার হিসাব, আমি যখন দিতে লাগলাম একটা একটা করে, তো হিসাব দিতে গেলে কাল ঘাম ছুটে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাই আমার কপাল দিয়ে ঘাম চুয়ে গেছে, তাই আমার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে, তাই আমাকে দেখতে এরকম এবড়ো খেবড়ো মনে হচ্ছে আল্লাহ রসুল।
তুমি জব দিলে আমাকে, তোমার মুখ থেকে জবাব শুনলাম আমি। আব্দুর রহমান কথাটাই নাবিজির মুখ থেকে শোনার পরে এমনই লাউ যাও হয়ে গেছেন, এতটাই জড়সড় হয়ে গেছেন, এতটাই ভয়ে কাবু হয়ে গেছেন যে আল্লাহ পাকের রাসূল আপনি আমার ব্যাপারে এই জিনিসটা দেখেছেন, যা দেখেছেন সেটা সত্য, আপনার দেখা কোনোদিন মিথ্যা নয়। তাহলে মাল যদি আমার বেশি হয় আর এটা যদি আমার জন্য কি হয়ে যায়, আমার বোঝা হয়ে যায়, তাহলে আমার মালকে কমিয়ে দেওয়াটা দরকার। এ কথাটা ভেবে সাথে সাথে আব্দুর রহমান বিন আও বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকে সন্ধ্যাবেলায় মাগরিব গড়িয়ে যাওয়ার পরে মদিনার মাটিতে 1000টা উট এসেছে মিশরের বাজার থেকে, আমার লোকেরা আমার টাকাই ব্যবসা করে এতটি উট লাভ করে নিয়ে এসেছে, সবটি ময়দানে চড়ছে, আমি এই উটগুলোকে আমার মালিকানাই নিলাম না একটাও, নিলাম না একটাও, সবটিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, সবটিকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আমার ঘাড়টা হালকা হয়ে গেল, আমার বোঝাটা হালকা হয়ে গেল। যদি 1000টা উট আমার খাতায় জমা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কিয়ামতের দিন হয়তো 5 মিনিট আরো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য, 10 মিনিট হয়তো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য। আমি হালকা করে দিলাম আমার বোঝাটা, তো আমার হিসাবটাও কিয়ামতের দিন হালকা হয়ে গেল। এই বলে 1000টা উট তার পালান সহ, তার জিন সহ, তার লাগাম সহ সবই আল্লাহর পথে দিয়ে দিলে। অ্যাকাউন্ট হালকা, ব্যাংকের খাতাটা হালকা, কে করলেন এটা? আব্দুর রহমান বিন আওফ করে দিলেন। তাহলে উনি রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করে নিলেন, কি আকাল্লহুমালান আকাল্লিল হিসাবে, যার মাল যত কম হবে তার হিসেবটা তত সোজা হবে, আসান হবে, আর যার মাল যত বেশি হবে তার হিসেবটা তত লম্বা হবে, তত বেশি বিপদের হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারা উম্মতি ওয়াল আসরিয়া ও মাহবুসুনা, এলাকার যত গরিব মানুষগুলো থাকবে, কোনটার নাম পাতানু, কোনটার নাম গুদড়, কোনটার নাম সোনাভান, কোনটার নাম আর কি, কোনটার নাম আর কি, যত দিন দুঃখী গরিব অনাথ অসহায় অভাবী দরিদ্র ফকির, এই রকম মানুষগুলো জান্নাতে গিয়ে আরাম বিশ্রাম করে নিবে 40 বছর। তারপরে কথা বলা হচ্ছে রাসূলুল্লাহ কি বলছেন, যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, মাহবুসুনা, ওদেরকে রুকে রাখা হবে, আটকে রাখা হবে, দাঁড়াও, হিসাব দিতে হবে, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। তাহলে হিসাব দিতে গিয়ে যদি কালঘাম ছুটে যাই, আপনি বলেন বানি আদম সম্বন্ধে আল্লাহ রাসূল কি বললেন, এরা মাল কম হওয়াটাকে বরদাস্ত করে না, এরা মাল বেশি হওয়াটাকে বরদাস্ত করে। তো মাল বেশি হয়ে যেতে গেলে আপনি তার হক আদায় করে দিতে পারবেন? কটা লোক আছে আমাদের দেশে, কটা লোক আছে আমাদের দেশে যে মালের সদ ব্যবহার করে, কটা লোক আছে যে মালের জাকাত বের করে, কয়টা মেয়ে ছেলে আছে যে তার সোনার আর চাঁদের জাকাত বের করে, কয়টা মানুষ আছে আমাদের দেশে যে তার ভুট্টা আর তার গম আর তার ধানের ঠিকঠাক করে ওষুধ বের করে দেয়? আল্লাহর কসম আমাকে মাপ দেন আপনারাই, আমার আমার মরার বয়স হয়ে গেছে, আমি মনে করি আমাদের দেশের মুসলমানেরা শতকরা 90 জন লোক আল্লাহর এই ফরমানকে মেনে চলে না, মানে না। 87 গ্রাম সোনা হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফড়র ফড়র করছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে, আর গলার ওড়ে নাখানাকে নিচে নামিয়ে নামিয়ে খালি চ্যাপটা হার দেখাচ্ছে, দেখ আমার মানুষটা কত চ্যাপটা হার দিয়েছে। হার বেরিয়ে যাবে কিয়ামতের দিন, পলা বেরিয়ে যাবে কিয়ামতের দিন এক একটা নারীর। যদি 87 গ্রাম সোনা থাকে আর সেই সোনার জাকাত না বের হয়, তাহলে পরে তোমার এই ফুটানি করা আর বিয়ে বাড়িতে গিয়ে পরকে জেওয়ারাত দেখা আর সোনার চেন দেখা আর গয়না দেখা আর পলা দেখা আর কানের ইয়ার রিং দেখা, এগুলো বদলে যাবে কিয়ামতের দিন। এ কথাটা মগজে যেন থাকতে পারে, রাখে। রাসূলুল্লাহর সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে দুদুটা মোটা মোটা পলা, মোটা মোটা পলা। রাসূলুল্লাহ বলছেন, আদাইতা হাক্কাহুমা, এই মেয়ে ছেলে তোমার হাতে যে মোটা মোটা পলা দুটো দেখছি, এরা হক আদায় করে দিয়েছ? তো সাথে সাথে উত্তর দিয়ে বলছে, জি না, দিনই, কিছু দিনই। তখন রাসূলুল্লাহ বলছেন, আ তো হেব্ব
আন তাকুনা লাকে আসাবেরা তাইনে মিনান্নার, এই মহিলা তুমি কি পছন্দ করো কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুই হাতখানাতে এইরকম মোটা মোটা দুটা আগুনের পলা দিয়ে দেবেন, আর ওই আগুনের পলা দুটা তুমি পরে থাকবে, এটা কি তোমাকে পছন্দ লাগে বলো তো? যেমনি কথাটা শোনা মহিলা সাথে সাথে বলছেন ইন্না লিল্লাহি, এ আল্লাহ পাকের রাসূল আপনাকে বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী জীবন কাটাই, এই পলা যদি আমার আখেরাতকে বরবাদ করে দেয় আল্লাহর কসম আমি পলাকে রাখবো না। সাথে সাথে হাত ধরে এমনি করে টানলেন, আর টানার পরে সামনে ছুড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন এই সোনার পলার আমার দরকার নাই, যে সোনার পলা আমাকে আগুন বানিয়ে দেবে, আমার জীবনটাকে কয়লা করে দেবে, না না আমার দরকার নাই। ফেলে দিলেন মহিলা সামনের দিকে, লোকেরা বললেন বাবারে উঠিয়ে নাও, উঠিয়ে নাও এবং জাকাত আদায় করে দাও, তাহলে তোমার পলাটা হালাল হয়ে যাবে। মহিলা বললেন জাকাতও দিব না, আর ওই মালটাকে আমি হাতেও করব না, যে এই মালের ভেতরে এতটা ভয় ভরা আছে, আমি ফেলে দিলাম তো দিলাম, জীবনের মতো ফেলে দিলাম। নিল না, নিল না, নিল না, ফেলে দিয়েই চলে গেল। কতটা তার অন্তরের ভেতরে ভয়, জাহান্নামের আগুনকে বলে। মানে না, এরা দেয় না, আর আপনি ফসলের ওসর দিচ্ছেন না, আর গর জোর করে বলছেন যে আমি একজন মুমিন মুসলমান। ভাই লম্বা কথা নয়, শর্টের উপরে কথা বলছি। আব্দুর রহমান বিন আউফ, যার কথা এক্ষুনি বললাম, একদিন উম্মে সালমা রাসূলুল্লাহর স্ত্রী তার কাছে যে আদবের সাথে একটু সামনাসামনি মুখোমুখি হয়ে বসেছে। উম্মে সালমা বলছেন আব্দুর রহমানের মতো ধনী মানুষ আমার কাছে কি জন্য এলো, সব তো যাই আয়েশার কাছে, তা আমার কাছে কেন এলো, কি ব্যাপারটা? তো হঠাৎ করে তিনি জিজ্ঞেস করে বলছেন আব্দুর রহমান কি ব্যাপার বাবা, এখানে কেন এসেছো, কোনো কথা আছে নাকি? তখন আব্দুর রহমান উম্মে সালমাকে বলছেন কাদা ইয়া আম্মা কাদা আনি ইহলিকানি মালি, ও মা ও মোমেনিনদের মা, এ সারাটা দুনিয়ার মুসলমানদের মানবীজির স্ত্রী উম্মে সালমা, আমার জানে ভয় হচ্ছে, আমার মনে শঙ্কা হচ্ছে, আমার ধন আমার মাল আমাকে মনে হয় হালাক করে দেবে, আমার ধন আমার টাকা আমার পয়সা আমাকে মনে হয় বরবাদ করে দেবে, এই বলে আমাকে অনেক সময় ভয় লাগে, আমার মনটা কেঁপে কেঁপে উঠে। আম্মা একটা সান্ত্বনার বাণী শুনান তো, আমি যে এত ধনী মানুষ, আমার ধন যেন আমার বরবাদ না করে দেয়, আমার ধন যেন আমাকে ক্ষতি না ফেলে না দেয়, আমার ধন যেন আমার জন্য কাল না হয়ে যায়, তার জন্য আমাকে কি করা লাগবে, কি করতে হবে একটু বলুন তো। অত্যন্ত ধনী মানুষ, অত্যন্ত ধনী মানুষ, তিনি তার আগে মরণকে গলায় লাগিয়ে নিয়েছেন। আপনি আজকে নিজে বলতে পারেন মত সরাসরি চাওয়া যায় না, মত সরাসরি আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন না, যত বড় দুঃখ পড়ে যাক আপনি এমনি করে হাত তুলে দিয়ে বলবেন কি আল্লাহ আমাকে সকাল হইতে হইতে তুমি মেরে ফেল দাও তো, আল্লাহ 15 দিনের ভিতরে তুমি আমাকে মেরে দাও, আমার ইচ্ছা করে না এই দুনিয়াতে থাকতে, আমার ইচ্ছা করে না আমার মেয়ে ছেলে আর মেয়েকে মুখ দেখাতে, আর আমার মন চাইছে না যে আমি এদের সামনে আর থাকি, আল্লাহ তুমি আমাকে 15 দিনের ভিতরে মরণ দিও, আমি কবরে চলে যাব। এইরকম করে মরণ চাওয়া চলবে না, মরণ চাওয়ার জিনিস নয়, কিন্তু মরণকে ঘৃণা করা চলবে না। মরণ যদি খুব বেশি চাওয়ার ইচ্ছা জাগে তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে, আল্লাহুম্মা আমিতনি ইনকানাতিল মাউত খায়রানলি, আল্লাহুম্মা আহিয়ানি ইনকানাতিল হায়াত খায়রানলি ওয়া আমিতনি ইনকানাতিল মাউত খায়রানলি, হে আল্লাহ যদি আমার বেঁচে থাকাটা ভালো হয় তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি আমার মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। তাহলে আপনাকে কি বললাম, রাসূলুল্লাহ বলছেন একটা হাদিস কি আদমের বেটা বেটিরা দুটো জিনিসকে খুব অপছন্দ করবে, তার ভিতরে একটা কি মরণ, অথচ মরণ তার জন্য ভালো, কখন, ফেতনার জমানায়। ফেতনার জমানায় মরে গেলে কবরে চলে গেলে আরাম পাওয়া যাবে। আর দুই নম্বরটা কি কিল্লাতুল মাল, আদমের কোনো বেটার কাছে কোনো বেটির কাছে যদি মাল কমে যায়,
কম যদি টাকা থাকে, কম যদি পয়সা থাকে, তাহলে তাতে রাজি নই, মনটা বেজার হয়ে থাকে, মনটা ভারী হয়ে থাকে। কোনো একজন ধনী লোক দেখতে গেলে তাকে কুটকুটি লেগে যায়, তার মনের ভেতরে কামড়া কামড়ি শুরু হয়ে যায়। আল্লাহ, তুমি এই লোকটাকে এত কোটিপতি করেছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, আর আমাকে তুমি PW-তে বাড়ি করার জায়গা দিয়েছো, এটা কেন করেছিলে আল্লাহ, এমন গরিব কেন তুমি আমাকে করেছো? এই বলে বানি আদমের আওলাদেরা, আদমের বেটা এবং বেটিরা, এরা যদি গরিব হয় তো গরিবীকে মানতে রাজি নয়, এরা গরিবী হতে গেলে বরদাস্ত করতে রাজি নয়। সবারই মন যে কোটিপতি হই, সবারই মন যে আমি লাখ লাখ টাকার মালিক হই। অথচ নবীজি বলছেন, আকাল্লুল মাল আকাল্লুল হিসাবে, তোমার মাল যদি কম হয় তো তোমার হিসাবটাও হালকা হবে, আর তোমার মাল যদি বেশি হয় তো তোমার হিসাবটাও লম্বা হবে। এই আদমের বেটারা, এ কথাটা কেন বুঝো না? এটা তো তোমাকে বুঝে নেওয়া দরকার। তাহলে যার মাল যত বেশি তার হিসাব তত বেশি লম্বা, আর তাকে কিয়ামতের মাঠে তত বেশি দেরি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। কোনো মাদ্রাসার কোনো ছাত্ররা কথাটাকে মানতে চাইছিল না। বেশি ধন হলো তার জন্য হিসাব দেওয়া যাবে না? বেশি মালের বেশি হিসাব দেবো, আমি কি বুঝি না অঙ্ক? কম মাল হলে কম হিসাব দেওয়া যাবে, এটাও কি কোনো কথা হলো? তার জন্য বেশি মাল আমি চাইব না? তো মাওলানা বললেন যে তোমরা যদি এই অঙ্কটাকে না বুঝো তো তাহলে আমি তোমাদেরকে কয়েকদিনের ভেতরে এমনভাবে বুঝাবো যে তোমরা জীবনে আর এই কথাটা বলবে না, যে বেশি মাল হলে বেশি ঠেলা লাগবে আর কম মাল হলে কম মুসিবত আর ঠেলা লাগবে, এই কথাটা কেমন এটা তোমরা আমার কাছে জানতে চাইবে না। তো ওরা যখন কথাটা ভুলে গেছে, আট দিন পরে মাওলানা একটা ছেলেকে ডেকে বলছে, এই তোমাকে 500 টাকা দিলাম, এই নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খেয়ে নিবা, অসুবিধা নেই। আর একটা ছেলেকে ডাকলেন, আর ডাকার পরে ওর হাতে 10টা টাকার নোট দিয়ে বলছেন, এই ছেলে তোমাকে টাকাটা দিলাম, এই টাকাটা নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খাবে, এই এটা তোমার তোমাকে দিয়েই দিলাম আমি। আর একটা ছেলেকে ডেকে বললেন, তোমাকে 20 টাকা দিলাম, এই টাকাটা নাও, আর তোমার যেটা যেটা খাওয়ার ইচ্ছা করবে সেটা সেটা তুমি কিনে টিনে খাবে, তোমাকে বারণ টারণ করা যাবে না। এবার তিন ছেলে তিন রকমের টাকা পেয়েছে, আর পাওয়ার পরে মনের সুখে মনের আনন্দে সব টাকাকে খেয়ে খরচ করে আরাম করে বসে আছে, আর নিজে নিজে গল্প করছে, মাওলানা কত ভালো রে, আমাকে 5 টাকা দিয়েছিল, আর তোকে আমাকে 10 টাকা দিয়েছিল, আর তোকে কত দিয়েছিল, 20 টাকা দিয়েছিল, সবাই খুশি। 15 দিন পর মাওলানা মাদ্রাসার আঙ্গনাতে যে হাঁড়িতে চুল যে চুলাটাতে রান্না হয় ছাত্রদের, ওর উপরে একটা লম্বা তাওয়া চাপিয়ে দিয়ে হালকা উনুনে জাল দিয়েছে, দিয়ে তাওয়াটাকে হিট করেছে, এতটা হিট করেনি, এতটা হিট দেয়নি যে ও মরে যাবে আর পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু হিট দিয়েছে। হিট দেওয়ার পরে ছেলে তিন ডেকে ডেকে বলছে, মজিবুর রহমান জি মাওলানা উঠে এসো, এদিকে এসো, যে কি তোমাকে যে 500 টাকা দিয়েছিলাম তো 500 টাকার আমাকে হিসাব দাও। জি হিসাব দিয়ে দিতে পারবো, কী কাজে খরচ করেছি, বলছে তাওয়ার উপরে খাড়ো হও, এই চুলার উপরে খাড়ো হও, এই কড়াইয়ের উপরে খাড়ো হও, গামলার উপরে খাড়ো হও। গামলাতে যদি খাড়ো হয়েছে তো আল্লাহ পা পড়ে যাচ্ছে, পাটাকে এক জায়গাতে রাখা যাচ্ছে না, টিড়িং 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 করছে আর কুদছে আর বলছে, মাওলানা জি 1 টাকার মুড়ি খেয়েছিল যে মাওলানা, আর একদিন 1 টাকা দিয়ে আমি খাস্তা কিনেছিলাম যে মাওলানা, আর 3 টাকা দিয়ে এই কিনেছিলাম যে মাওলানা, আর দিয়ে 5টাকার হিসাব টিড়িং টিড়িং করে দিয়ে ফাটাম করে চুলো থেকে নেমে গেছে আর পাটাকে নাড়ছে। ওকে 1 মিনিট লাগলো না হিসাবটা দিতে, কই সলিম তুমি উঠা, তোমাকে 10 টাকা দিয়েছিলাম, যে 10 টাকা দিয়েছিলেন, 10 টাকার হিসাব দাও। ই উঠেছে চুলার উপরে আর তাওয়ার উপরে, আর গরম তাওয়াতে উঠে যখন হিসাব পেশ করতে শুরু করেছি, মাওলানা জি 1 টাকা দিয়ে এই করেছিলাম, আর 1 টাকা দিয়ে ওই করেছিলাম, মাঝখানে একটু একটু ভুল হয়ে গেছে, তা আমি এমন করে আর 10 টাকা জুটাতে জুটাতে হিসাব দিতে দিতে ওর 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আর 12:19 হয়ে গেছে, তারপরে নেমেছে তো কাল ঘাম ছুটে গেছে। এইবার ডাকছে কাকে, 20 টাকাওয়ালাকে, 20 টাকা হিসাব দিতে 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 ওর 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে, তারপরে 20 টাকা হয়েছে। এবার কড়াই থেকে নামছে তো ওর পায়ের তলাতে লাল টুকটুকে হয়ে হয়ে ফোসা পড়ার মতো অবস্থা হয়ে গেছে। তিনজনই মেঝেতে বসে আছে, বসার পরে বলছে, এই
তোদেরকে 15 দিন আগে আমি কোরআন মাজিদের ব্যাখ্যা করতে গিয়ে তোদের ক্লাসে আমি বলিনি, যার হিসাব, যার টাকা পয়সা, যার ধন দৌলত কম হবে, কেয়ামতের দিনে তার হিসাব তত হালকা হবে। তো তোরা বলছিলি এটা কেমন কথা, বেশি টাকা হওয়া তাহলে দোষের, বেশি টাকা হলে কি হিসাব দেওয়া যাবে না? দেওয়া যাবে। এবার বল, এই ছেলেটা 5 টাকার হিসাব দিয়েছে, 8 মিনিটেই দিয়ে তিড়িং করে নেমে গেছে, কষ্ট কতটা হয়নি? তুই 20 টাকার হিসাব দিয়েছিলি, তোকে কেমন ঠেলাটা লাগছিল গরম কড়াইয়ের উপরে থাকতে? সেদিন যদি তোকে তোর 1 কোটি টাকার মাল দেওয়া হয় আর 1 কোটি টাকার তোর কাছে হিসাব চাওয়া হয় আর তোর মাথার উপরে 1 মাইল সুদ দূরে থাকবে সূর্য আর সূর্যের তাপে তোর কাল ঘাম ছুটবে, সেই দিন তোর মালের হিসাব দিতে কতটা টাইম লাগবে, কতটা টাইম লাগবে, বুঝতে পারলি? মাথাটাকে নিচু করে বলছে, ওস্তাদ জি বুঝতে পারলাম। রাসূলুল্লাহ বলছেন, আকাল্লুহুম মালান আকাল্লুলিল হিসাবে, যেই মানুষের মাল কম হবে সেই মানুষটার হিসেবটা হালকা হবে। কাজে কোনো বানি আদম, আদমের কোনো সন্তান গরিবীতে রাজি নয়, কম ধনে রাজি নয়, সবারই মন যে আল্লাহ আমাকে কোটিপতি বানাও, কোটিপতি বানাও। কথাটা কিন্তু বড়হা, আপনি যদি এই কথাটাকে একটু খুলে জানতে চান আর খুলে যদি শিখতে চান, তাহলে আপনাকে একটা সহি হাদিস বলছি। আল্লাহ পাকের নবী জানাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখ করে বসলেন, তখনও আবছা আবছা ভাব, পরিষ্কার ফজর হয়নি। এমন সময়তে তিনি প্রথমেই বললেন, আমার সাথীরা, যতটি লোক তোমরা আজকে এই ফজরের নামাজে হাজির হয়েছ, তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যেও না, এখানে বসো কিছুক্ষণ। আমি আজকে রাতে একটা সফর করেছি, আকাশের সফর, আসমানের সফর, সেই সফরে গিয়ে আমি কি দেখেছি তা তোমাদেরকে আজকে আমি জানাবো। ওই অবস্থাটা, ওই সফরের আমার দাস্তানগুলো কি ঘটেছে কি দেখেছি তোমাদেরকে আমি একটা একটা করে বয়ান করব। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূলের আসমানের সফরকে দেখবেন এবং জানবেন বলে আগ্রহ সহকারে মসজিদের ভেতরে গোল হয়ে বসে গেলেন। তারপর যখন তারা গোল হয়ে বসে আছে, রাসূলুল্লাহ বলছেন, আজকে আমি আমার সাহাবীদের 10 জন লোকের জান্নাতকে নিজের চোখে দেখে এলাম। কয়জন লোক? 10 জন লোকের জান্নাত নিজের চোখে দেখে এলাম, তৈরি করা আছে। এবার আপনি মজলিস ছেড়ে উঠবেন না মজলিসে বসে থাকবেন? আপনার মন কি বলছে? যে 10 জন লোকের রাসূলুল্লাহ জান্নাত দেখে আসলেন আজকে রাতের বেলায়, এ 10 জনের তালিকাতে যদি আমার নাম থাকে তো আশা করে বসে থাকবো না মসজিদে? সবকটি লোক বসে আছে, সবটি লোক বসে আছে। প্রথমে রাসূলুল্লাহ একটা বিল্ডিংয়ের পরিচয় করালেন, করার পর তখন তিনি ডেকে বলছেন, আবু কোহাফার বেটা কোথায় আছে? এর মানে আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, আবু কোহাফার বেটা আছো কি না এখানে? রাসূলুল্লাহর সামনে আবু বকর সিদ্দিক হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি হাজির আছি, মজলিসে বসে আছি। রাসূলুল্লাহ বলছেন, এই যে বিল্ডিংখানার আমি তোমাকে প্রশংসা করলাম, সুন্দর, মতির মতো ঝকঝকে, সাদা শ্বেত পাথরের মতো লাগছে, দূরে থেকে দেখতে গেলে আলোর ছটা ঝলকে ঝলকে পড়ছে। ওই সুন্দর বিল্ডিংখানাকে আমি দেখার পরে জিজ্ঞেস করে বললাম, এটা কার? তো আমাকে খবর দেওয়া হলো, এটা আবু বকর সিদ্দিকের নামে জান্নাত তৈরি করা আছে। আবু বকরের জান্নাত দেখা হলো, হযরত উমারের জান্নাত দেখা হলো, 3 নম্বরে হযরত উসমানের জান্নাত দেখা হলো, 4 নম্বরে লোকেরা নিজে 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 মনটা কাতুকুতু কাতুকুতু করছে, আল্লাহ 4 নম্বরে কাকে ডাকবেন, 4 নম্বরে কার জান্নাতকে দেখবেন? এমন সময় রাসূলুল্লাহ ঠান্ডা আওয়াজ করে বলছেন, আবু তলেবের বেটা এখানে আছে কি না? আবু তলেবের বেটা এ মজলিসে আছো কি না? আবু তলেবের বেটা কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আগে থেকেই ভয়ে ভয়ে নিজের মুখখানাকে হাঁটুর ভিতরে ভরে লেগেছিলেন। কেন? যে আমার মতো মানুষটার জান্নাত কি আল্লাহ রসুল দেখেছেন নাকি? আমি কি এত বড় ভাগ্যবান হতে পারবো নাকি? এই জন্য তিনি আগে থেকে নিজেকে সাম দিয়ে রেখেছিলেন, মুখটাকে বের করলেন, আর করার পরে বলছেন লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি আপনার মজলিসে বসে আছি। তখন রসুলুল্লাহ আলীকে বলছেন, তোমার জান্নাত দেখে আসলাম, কত খুশি হয় মনটা, কতটা খুশি হয়। তারপরে তখন রসুল বলছেন।